সোমবার সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে খেলা হবে দিবস। রাজ্যের যুব কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় পৌরসভা ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় উদযাপিত হচ্ছে খেলা হবে দিবস। সেই উপলক্ষে খানাকুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো ফুটবল প্রতিযোগিতা। এদিন খানাকুলে খেলা হবে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব। এছাড়া উপস্থিত ছিলেন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক, খানাকুল থানার আইসি সহ তৃণমূল জেলা পরিষদ ও পঞ্চায়েত স্তরের কর্মাধ্যক্ষ সদস্যগণ। খেলা হবে দিবসে ফুটবল প্রতিযোগিতা হয় রামনগর অতুল বিদ্যালয় ও কেদারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র দলের মধ্যে। এছাড়া বিভিন্ন রেজিস্টার্ড ক্লাবকে দুটি করে ফুটবল দেওয়া হয়। বিজয়ী ও বিজিত উভয় দলের হাতেই তুলে দেওয়া হয় একটি করে ট্রফি। এ বিষয়ে হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়ে আজ চলছে খেলা হবে দিবস উদযাপন। একই সঙ্গে সাধারণ মানুষের সুবিধার্থে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। এসব কর্মকাণ্ডে সকলের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি খুশি। বিভিন্ন জায়গায় চলছে ফুটবল প্রতিযোগিতা, রাজ্যে ফুটবল খেলায় নতুন জোয়ার আসবে বলে তিনি আশাবাদী। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনকে খেলা দিবস এবং একই সঙ্গে সরকারকে গভর্নমেন্ট স্টেট সরকার আপনার দরজার দোরগোড়ায় দুয়ারে সরকার শুরু করেছেন। সকলের দুয়ারে সরকারের মাধ্যমে সরকারের জনহিতকর প্রকল্পের সুযোগ আপনারা গ্রহণ করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাকে ছুটি দেবেন, তার কারণ এখনো ভোজপুর আরামবাগ করতে হবে। খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নইমুল হক বলেন, খানাকুল এক নম্বর ব্লকের 13 জিপির মধ্যে 9টি জিপিতে আজ খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যে খেলা হবে দিবসের ঘোষণা করেছিলেন, আজ সারা রাজ্য জুড়ে সেই খেলা চলছে। আশা রাখি 2024 সালে দিল্লিতে সারা ভারতের শাসন ক্ষমতায় এসে এই খেলা পরিণতি প্রাপ্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খেলা হবে যে দিবস 16 আগস্ট পালিত হওয়ার কথা ছিল, আজকে সেই খানাকুল এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে খেলা হবে দিবস পালিত হলো। সঙ্গে সঙ্গে আবার খানাকুল এক ব্লকের 13টি জিপির মধ্যে 9টি জিপিতে খেলা হবে দিবস পালন হচ্ছে। আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা খালি একটা কথাই বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোড়া পায়ে নন্দীগ্রাম থেকে খেলা হবে শুরু করেছিলেন, এই খেলা হবে শেষ হবে যেদিন দিল্লি থেকে 2024 সালে নরেন্দ্র মোদীকে আমরা বিদায় করব। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোহপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি, যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে।